আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পরিচ্ছেদ ছয় নিয়ে এখন আলোচনা করব স্বরধ্বনি সম্পর্কে স্বরধ্বনি সম্পর্কে যতটুকু আলোচনা আছে বইতে তার সার কথাগুলো আমি এই ক্লাসে উপস্থাপন করব অবশ্যই মন দিয়ে শুনবে এক নম্বর পয়েন্ট হচ্ছে জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন ভাগে বিভক্ত তাহলে জীবের সম্মুখ পশ্চাত অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কি পরিমাণ উন্মুক্ত হয় তার ভিত্তিতে স্বরধ্বনি আবার চার ভাগে বিভক্ত মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে এ সময় তালু স্বাভাবিক অবস্থায় থাকে কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়ে বের হয় এর ফলে ধ্বনিগুলো অনুনাসিক হয়ে যায় স্বরধ্বনিরে অনুনাসিকতা বোঝাতে বাংলা সরবর্ণ মানে স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় আমি ঠিক করে দিচ্ছি বানানগুলো শিক্ষার্থী বন্ধুরা ঠিক করে দেওয়া হয়েছে বানানগুলো তাহলে তোমরা মনে রাখবি যে চন্দ্রবিন্দু কেন ব্যবহার করা হয় এরপর নিচের পয়েন্ট যেসব স্বরধ্বনি পুরোপুরি উৎসা এখানে উচ্চারিত হয় শিক্ষার্থী বন্ধুরা যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলে হস্যু উচ্চারণের সময় জিভের অবস্থান উচ্চ পশ্চাত হয় স্বরে আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি বিবৃত হয় স্বরে আ আর জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার এটা আমরা আগেও শিখছি তিন প্রকার বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কিসের জন্য অনুনাসিকতা বোঝাতে যে সকল স্বরধ্বনি পুরোপুরি এখানে উচ্চারিত হয় না তাদেরকে অর্ধস্বর বলে যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলে অর্ধস্বর বলে আর পূর্ণ স্বরধ্বনির শিক্ষার্থী বন্ধুরা পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বর্ধ্বনি একত্রে মিলে হয় দ্বিস্বরধ্বনি আর লাউ শব্দের মধ্যে যোগ যোগসু স্বরধ্বনি আছে তো আজকের এই ক্লাস থেকে আমরা কি শিখলাম জিভের সম্মুখ পশ্চাদ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন ভাগে বিভক্ত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কত খোলা বা বন্ধ থাকে বা কী পরিমাণ উন্মুক্ত হয় তার উপর ভিত্তি করে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু শুধুমুখ দিয়ে বেরিয়ে আসে এ সময় কোমল তালু স্বাভাবিক অবস্থা থাকে কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়ে বের হয় এর ফলে ধ্বনিগুলো অনুনাসিক হয়ে যায় স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় যে সকল স্বরধ্বনি পুরোপুরি উৎসাহিত হয় না সেগুলোকে অর্ধস্বরধ্বনি বলে হস্য উচ্চারণের সময় জীভের অবস্থান উচ্চ পশ্চাৎ হয় সরো উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি বিবৃত হয় জীভের সম্মুখ বা পশ্চাত অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন প্রকার বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় অনুনাসিকতা বোঝাতে যে সকল স্বরধ্বনি পুরোপুরি উৎসাহিত হয় না তাদেরকে অর্ধস্বরধ্বনি বলে পূর্ণ স্বরধ্বনি ও স্বরধ্বনি একত্রে মিলে স্বরধ্বনি হয় লাউ শব্দের মধ্যে স্বরে আজ ও স্বরধ্বনি আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ